রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমি অনুবাদক, তিনি 1450 বছর পূর্বে এভাবে বলে গেছেন, আপনি ভুলে গেছেন তাফসির মাহফিলের কারণে। তাফসির মাহফিল আপনাকে শিখিয়েছে বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালিকে জমা রাখিও বুবু, যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু তাহলে রজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বুখারিতে আছে। বুবু যখন সিজদায় যাবা বুবু হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমনি একবারে মাটিতে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু, যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে বুবু, বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে। আরে বুবু ব্লাউজ পরে আছে, বুবু শাড়ি গায়ে দিয়ে আছে পরে আছে, তার উপরে চাদর গায়ে আছে, তারপরে বুবু ঘরের ভিতরে আছে, কি করে পর্দার ব্যাঘাত ঘটলো বুঝলাম না। বুবুর সব কথা নাকি বোখারিতে আছে। এই ছেলের একটু টিউশনি আসো তো, আমি মহিলা বৈঠকের এই সব কথার তীব্র নিন্দা জানাই, সাবধান। যে মরা মরেছে লাশ নিয়ে যাবে মাটির কাছে, কোথা থেকে আসছে বুবু যে এমন হাত তুলে দোয়া করে কাঁদতে লাগলো? আরে লাশ বাড়ি থেকে বের হয়নি, বের হওয়ার সময় হাত তুলে দোয়া করে চিল্লাচিল্লি শুরু হয়ে আসলো কেন? হ্যাঁ ছেলে এই বাড়িতে মরা মরেছে সারা দিন, গোটা গ্রামের মহিলা এই বাড়িতে আসছে কেন? ধর্ম কি পাগল হয়ে গেছে? তাফসির মাহফিলা ওকে কি পড়ালো? এই তোমার বোন আসে কেন এই বাড়িতে? আপনার স্ত্রী আসে কেন? আমি আব্দুর রাজ্জাক বোন ইউসুফ বলছি, আমার স্ত্রী যায়নি, যাবেও না। যদি আপনি পরীক্ষা করেন কালকে আসেন, আল্লাহ তুমি মাফ করো, আমি অহংকারও করিনি গৌরবও করিনি। 3 মাস থাকার পরে যদি আপনার সরিষার সমপরিমাণ পর্দার ব্যতিক্রম দেখা যায় আমি জাতির সামনে কথাই বলবো না। বিবাহের 11 দিন পর থেকে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা, এই বাড়িতে মরা মরেছে সারা দিন কেন এই বাড়িতে মহিলারা আসছে? ওর কি মাথা ঘামলো যে এখানে আসবে কেন সারাদিন? ওর কেন একটু লজ্জা হয় না? ওর কেন একটু শরম হয় না? ওর কেন ও চাচাতো ভাইকে দেখতে আসলো? ওর নাকি গ্রাম্য চাচাতে দেখতে এসেছে, কেন এখানে আসবে? অর্ধ পৃথিবীর খলিফা কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর মারা যাবেন, যাবেন এই সময়ে বলছেন আব্বু আব্দুল্লাহ। জি আব্বা, আয়েশাকে গিয়ে বলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর পাশে আবু বকর সিদ্দিকের কবর আছে, তার পাশে একটু ফাঁকা জায়গা আছে, ওখানে আমার কবর দেওয়ার সুযোগ দিবে কিনা? শোনো আব্দুল্লাহ, আয়েশাকে গিয়ে বলিও যে উমার কবরের জায়গা চাই, এই কথা বলিও না যে আমিরুল মুমিনিন দেশের সরকার জায়গা চাই, কথা বলো না, বলবে যে উমার চাচ্ছে। আপনার কোন কালে প্রিন্সিপালের পদ চলে গেছে তবু আপনি বলছেন সাবেক প্রিন্সিপাল কলমে লিখছেন, আপনি বলছেন সাবেক এমপি মন্ত্রী, আর উমার এখনো মরেননি, জীবিত আছেন বুখারী মুসলিমের হাদিস। বেটা আয়েশাকে গিয়ে বলবা উমার কবরের জায়গা চাচ্ছে, বলিও না যে দেশের সরকার চাচ্ছে, আমিরুল মোমিনিন চাচ্ছে, এই কথা বলিও না। তো এখন আব্দুল্লাহ গেছেন, সালাম দিয়ে ভিতরে ঢুকে দেখছেন যে আয়েশা বসে বসে কাঁদছেন, উমার মারা গেছেন সেই জন্য আয়েশা বসে বসে কাঁদছেন, কই আয়েশা তো দেখতে আসেননি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে আসেননি, অর্ধ পৃথিবীর খলিফা কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর, অর্ধেক পৃথিবী যার দখলে, সারা পৃথিবীতে এত ইমানদার মানুষ, ব্যতিক্রম মানুষ আল্লাহ কাকে সৃষ্টি করেছেন তা ইতিহাস বলে না, মানুষ হিসেবে এত শক্তিশালী পাওয়ারফুল মানুষ পৃথিবীতে আর কে জন্ম নিয়েছে তা ইতিহাস বলে না, যার রাস্তায় শয়তান হাঁটে না, যার রাস্তায় শয়তান হাঁটে না। এত বড় মানুষ মারা গেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখতে আসেননি,
বাড়িতে বসে কাঁদছেন। আপনি আপনার স্ত্রীকে কন্ট্রোল করুন, আপনাকে বলছি, দুঃখিত, আপনি মনে কিছু নিয়েন না। আমার কথা যতই আপনাকে তিতে লাগুক, তবে আপনার প্রয়োজন আছে এটা আপনাকে আমি মনে করাতে চাই। শোনেন, পাঁচ নাম্বার উপদেশ থাকছে, চারটা উপদেশ আছে, পাঁচ নাম্বার উপদেশ থাকছে, আপনার বাড়িতে মার্শাল্লাহ কারফু জারি থাকবে, আপনার বাড়ির যেন আয়ুবের শাসন। ৪৪ ধারা জারি থাকবে বাড়িতে, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পারে না কোনো সময়। শুনুন, চারটা কাজ করলে মহিলারা জান্নাতে যাবে, কথা আমি বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন। এক, পাঁচ ওয়াক্ত সালাত। ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত হলো সালাত। দুই, রমজান মাসের রোজা সেম। তিন, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে বলছি, শুনেন, আপনার স্বামীর মুখ খারাপ, দিন রাত গালি দেয়, কি করবেন? এটা ভাগ্য, মেনে নেন। ও যা বলছে বলতে দেন, মারছে মারতে দেন, গালি দিচ্ছে গালি দিতে দেন, আপনি মেনে নেন। দেখেন, পনেরো দিন, বিশ দিন, ছয় মাস যাবৎ স্বামীর সাথে কথা বলছেন না, এই সংসার হবে না। তিতা লাগুক মিঠা লাগুক, আপনি স্বামীকে মেনে চলেন। স্বামী গালি দিয়েছে, তারপর এক গ্লাস পানি চেয়েছে, তখন আপনি এক গ্লাস পানি নিয়ে সামনে ঠ্যাক্কস করে রেখে দিয়ে ওদিকে চলে গেলেন। এভাবে সংসার হবে না, এই সংসার চলবে না। দেখেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার দিনী ভাই হিসেবে বলছি, আপনি আমার কথাটা মেনে নেন, স্বামীকে মেনে চলেন। শেষ পর্যন্ত যদি আপনি মনে করেন যে আব্দুর রাজ্জাক সাহেব আমার চলবে না সংসার, তো আপনি খোলা তালাক করেন। স্বামী যত বড়ই দামি হোক, যত বড়ই চাকরিজীবী হোক, যত বড়ই পরহেজগার হোক, যে কোনো সময় আপনি স্বামী বাদ দিতে পারেন, হাদিস বুখারি মুসলিম, তার নাম খোলা তালাক। আপনি চেয়ারম্যান মেম্বারকে বলবেন আমি ভাত খাবো না, মিটে গেলাম, কয়েকটা ব্যবস্থা করে দিবে। আপনি নিজেকে খোলা করে নেন, আমি নিষেধ করিনি, তবে আপনাকে আমি আপনাদের স্বামীকে মেনে চলার জন্য অনুরোধ করছি, তিতা লাগলেও মিঠা লাগলেও। দেখেন, সামাজিক অবস্থা সুবিধা নয়, আরেকজন স্বামীর চেয়ে খারাপও হতে পারে, পরিবেশ পরিস্থিতি কি হবে বলা যায় না, দু একটা বাচ্চাও হয়ে গেছে, কান্নাকাটি যেটাই হোক, গালি যেভাবে দেখ, আপনি মেনে নেন, ভালো হবে। চার, জেনায় লিপ্ত হবেন না। আব্দুর রাজ্জাক সাহেব ঘটে গেছে জেনাজে, তাহলে আপনি তোবা করেন। শোনেন, তোবা করলে মানুষ পাপ মুক্ত হয়ে যায়। আপনার অন্তর থেকে যদি আপনি তোবা করেন, তাহলে আপনার জেনার পাপটা আল্লাহ আবার পাল্টা নেকিতে পূর্ণ করে দেবেন। আপনি জেনা বন্ধ করেন, তোবা করেন, আপনি ভালো নারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, আপনাদের জান্নাতের সব দরজা খোলা। আর পৃথিবীর পুরুষ নারী সবকে বলা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ পুরুষ নারী শুনে রেখো, ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া। যে ব্যক্তি অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। যদি আপনি আজকে এই মোবাইলে প্রেমের গল্প বন্ধ করতে পারেন, জেনা বন্ধ করতে পারেন, আল্লাহ বলছেন আমি তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম, আল্লাহর কথা। অতএব দিনী বোন, আপনি এই চারটা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। এর সাথে আপনাকে আর একটা কথা বলি, এদিকে শোনেন, আল্লাহ নবী একদিন বলছেন, নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সত্যবাদীরা জান্নাতে যাবে, ওই সব মহিলারাও জান্নাতে যাবে যারা স্বামীকে মেনে চলে। নেন, এবার সিরিয়ালে আপনারা আছেন, এখনো পুরুষ আসেনি। কে যদি বলে আব্দুর রাজ্জাক সাহেব, শুনেন শুনেন শুনেন,
বুখারি মুসলিমের হাদিস আছে এইভাবে যে ওযু করার পরে যদি কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, তাহলে জান্নাতের সব দরজা খোলা। হাদিস তো বুখারি মুসলিম, তো এটা আপনারও যা মহিলারও তাই না, কথার বোঝানো গেল না মনে হয়। আচ্ছা, ওযু করার পরে যদি এই দোয়া পড়ি তো আমার জন্য জান্নাতের সব দরজা খোলা, তো মহিলা যদি পড়ে তার জন্য, তাহলে এখানে আমার ব্যক্তিগত কিছু আছে, পুরুষের জন্য কিছু আছে, মহিলাদের জন্য যেভাবে বলা হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওভাবে পুরুষের জন্য বলেননি। শোনো, নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সত্যবাদীরা জান্নাতে যাবে, ওসব মহিলারাও জান্নাতে যাবে যারা স্বামীকে মেনে চলে। তিনটে গুণের ভিত্তিতে মহিলারা ভালো হতে পারে, তিনটি গুণের ভিত্তিতে মহিলারা ভালো হতে পারে। এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে পালন করে। তিন, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে গুটিয়ে রাখে, মোবাইলে কারোর সাথে গল্প করে না, খালার বাড়ি ফুফুর বাড়ি চাচির বাড়ি যায় না, এখানে সেখানে যায় না, মনে করে না যে এই সময়তে স্বামী নাই একটু ঘুরে আসি, এই সময়তে স্বামী নাই একটু গল্প করে নিই, এই স্বভাব নেই যার, সে হলো ভালো মহিলা। আপনি বলতে পারেন তিনটা গুণ কি? এক, ভুলে গেলেন, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, একটা মনে থাকে না যে স্বামী আদেশ করলে পালন করে। তিন, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে, মনে থাকবে না। আপাতত উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনার কথা শেষ করলাম, এবার আপনাদের একটা কথা বলে আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, একজন স্বামী তার স্ত্রীর উপরে কি কি দায়িত্ব পালন করবে, কি করতে পারে একজন স্বামী তার স্ত্রীর? এবার আপনার পালা আসলো, তখন আল্লাহ রাসূল বলছেন, এক, আতেমা মাতা এমতা, তুমি যে মানের খাও বউকে সে মানের খাওয়াবা। দুই, ফাকসু আমাত্তা সাইতা, তুমি যে মানের কাপড় পরো বউকে সে মানের পরাবা। তিন, অলা তুকাব্বে, বউকে কটু কথা বলো না, বলেও কোনোদিন স্ত্রীকে গালি দিবেন না, অমুকের বাচ্চা অমুকের বেটি অমুক মুখ খুলবেন না। এই ছেলে তোমার স্বভাব পরিবর্তনের জন্য এসেছে, আল্লাহ তোমার স্বভাবকে পরিবর্তন করুক। বেটার দিন রাত তো স্ত্রীকে গালি দাও কেন, তোমার মুখ খারাপ কেন হতো? মেয়ে রাস্তায় পড়ে আছে, মেয়ে মানুষ অনেক দামি, কিছু বোকা মহিলার কারণে আজকে মেয়েদের অবস্থা এই, মেয়ে অনেক দামি জিনিস, পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যেখানে শান্তি তৃপ্তি হতে পারে নারী ছাড়া, পৃথিবী এমন কোনো বিছনা নাই সে বিছনায় শুয়ে শান্তি পেতে পারে মানুষ স্ত্রী ছাড়া, পৃথিবীতে এমন কোনো খাদ্য নাই যে খাদ্য খেয়ে মানুষ শান্তি তৃপ্তি পেতে পারে স্ত্রী ছাড়া, পৃথিবীতে এমন কোনো ব্যবস্থাপনা নেই যেখানে মানুষ শান্তি তৃপ্তি পেতে পারে স্ত্রী ছাড়া। স্ত্রী হচ্ছে পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে দেওয়া শান্তি তৃপ্তির ব্যতিক্রম জিনিস। আল্লাহ তাআলা বলছেন, অমিন আইতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, পৃথিবীর মানুষ, আমি তোমাদের পক্ষ থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পেতে পারো। ও হলো শান্তির বস্তু, ও হচ্ছে তৃপ্তির বস্তু, ও হচ্ছে আনন্দের বস্তু, সর্ব ধরনের কল্যাণের সুবিধের বস্তু ও। তাহলে তুমি একে গালি দাও কোন লজ্জায়? তোমাকে তো আমি বলেছি, জীবনে তুমি কোনোদিন বলবে না তোমার ঠোঁটটা মোটা, একবার যদি ঠোঁট মোটা বলো তাহলে তোমাকে 10 বছর ভালোবাসবে না, ভুলেও তুমি বলবে না তোমার রংটা কালো, একবার যদি রং কালো বলো তাহলে মনটা ছোট হয়ে যাবে, 10 বছর যাবৎ তোমাকে ভালোবাসবে না। তুমি খালি বলো তোমার মতো কোনো ভালো মেয়ে দেখি নে, তুমি আমার চোখে সবচেয়ে সুন্দরী, তোমার চালচলন আমার কাছে খুবই ভালো, প্রশংসা করো, সারা রাত পাটি বেঁধবে, একটু প্রশংসার ভিখারি তুমি মুখ খারাপ করো কেন? শোনো সম্মানিত দিনী ভাই বোন, সবাইকে বলছি, মুরব্বি আপনাকে বলছি, আপনারও স্বভাব ভালো নয়, ছেলে মেয়ে বড় হয়ে গেছে,
বৌমা বাড়িতে, তারপর আপনার একটু লজ্জা হয় না, মুখ খারাপ করে স্ত্রীকে কথা বলে, তখন বেটি লজ্জা পায়, বেটা লজ্জা পায়, বৌমা লজ্জা পায়। আপনার এই স্বভাব কেন? গালি দিয়ে আপনার অত শান্তি তৃপ্তি কেন? মুখ বন্ধ করবেন, আজকের পরে আর মুখ খুলবেন না কোনো দিন। আস্তাগফিরুল্লাহ, তো বলে আল্লাহ তোমার দরবারে তোবা করছি, আমি আর কোনোদিন স্ত্রীকে গালি দেবো না। এই কথা বলে উঠবেন, মুখ খারাপ করবেন না কোনোদিন। আর মুখ খারাপের কথার উপরে ফেরেশতা আমিন বলেন। পরিবারটা এরকম হয়ে গেছে, আপনি বুঝতে পারেন না কেন আপনি মুখ খারাপ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কটু কথা বলবো না, চার বউয়ের মুখের উপরে মারবা না, মারাই যদি লাগে কোনো সময় মুখের উপরে মারবা না, পাঁচ এটা জরুরি। ওলা তাত্রকা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার বউকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিবা না, তোমার বউকে তোমার বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবা না, ও চাচির বাড়ি যেতে পাবে না, ও খালার বাড়ি যেতে পাবে না, ও ফুফুর বাড়ি যেতে পাবে না, ও মায়ের বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না। যদি যাই তাহলে আপনাকে যেতে হবে, ভুলেও কোনোদিন বিবাহের বাড়িতে যায় না যেন, বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায়। কাজেই বলেও কোনোদিন বিবাহের বাড়ি যেতে দিবেন না। আত্মীয় স্বজন দাওয়াত করেছে, ঠিক আছে আমি আসব, আমার ছেলেরা যাবে, আপনার বউ যাবে না, একটু পুরুষ হতো সেখানে, একটু পুরুষ, ওই যে ছোটো ব্লাউজ পরে আছে ওটা আমার বউ, ওই যে ঢং ঢং করে এসেছে আর গল্প করে এখনও দাঁড়িয়ে আছে, যান দেখে আসেন, ওটা আমার বউ নয়, যান দেখে আসেন, দাঁড়িয়ে আছে এখন। আশ্চর্য কথা, থাকবে কেন, কেন আছে? আমি তো আসলাম, তখন দেখলাম যে সরে গিয়ে আর একটা লোকের সাথে কথা বলছে, ও তো আপনার মেয়ে না হলে আপনার বউ, কেন আছে? ও জানে না যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজকে আসছেন। কোন সাহসে যায়, ও কোন সাহসে কথা বলে, হিসাব পায় না, নিজেকে পুরুষ মনে করিয়েন। প্রেসিডেন্ট আইয়ুব পাকিস্তানের উপরে কার্ফু জারি করেছেন, আর আপনি আপনার বাড়ির উপরে কার্ফু জারি করবেন? 44 ধারা জারি থাকবে বাড়িতে, তার মানে আপনি পুরুষ। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী। কোথায় গেছিলে তুমি? না তো, আমি তো বাহির থেকে পানি আনা চাইনি, পানি নিয়ে আসতে হবে সেটা আমি বুঝবো। না তো, আমি তো তোমাকে ওখানে যেতে বলিনি, সেটা কী করতে হবে সেটা আমি বুঝব। আমি তোমাকে উপার্জন করে খাওয়াতে পারি, আমি তোমার সুবিধা অসুবিধা বুঝতে পারি না, তুমি কী মনে করো আমাকে? পরবর্তীতে বাড়ির বাইরে তুমি পা রাখবে না, তোমাকে সতর্ক করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাঠিটা ঝুলিয়ে রাখো বাড়ির সামনে। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, লাঠি দিয়ে বউকে ঠিক করো, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ। অতএব নিজেকে পুরুষ মনে করবেন, ভুলে কোনোদিন কটু কথা বলবেন না, আর বাড়ির বাইরে কোথাও যেতে দিবেন না দুর্ঘটনা ছাড়া। যাবে জরুরি কোনো কারণে যেতে পারে, কাপুরুষের স্ত্রী এদিক ওদিকে ঘুরে বেড়াই, কাপুরুষের মেয়ে এদিক ওদিকে ঘুরে বেড়াই, পুরুষের যায় না। দিন রাত আপনাকে এই কথা বলতে বলতে আপনার সময় পার হয়ে গেল, তবে আপনি নিজেকে একটু পরিবর্তন করতে পারলেন না, আপনার পরিবার একটু পরিবর্তন হলো না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, দেখেন নিজে থেকে যদি আপনি না মানেন তাহলে কেউ কিছু করতে পারবে না, জাহান্নাম ধরা আছে, এভাবে চলে জান্নাত পাওয়া যাবে না, নিজেকে গুটিয়ে নেন, মরণ তো চলে এসেছে। হঠাৎ দেখছিলেন 20 বছর, এখন দেখছেন 50 বছর, এখন দেখছেন 50 বছর, হঠাৎ দেখবেন মরণের সময় চলে এসেছে, বউ বেটি সাথে আছে কি না। আস্তাগফিরুল্লাহ অতুবিলাইহে বেশি ব্যবহার করবেন সব সময়, আস্তাগফিরুল্লাহ অতুবিলাইহে, উঠছেন আস্তাগফিরুল্লাহ অতুবিলাইহে, ঘরে ঢুকছেন আস্তাগফিরুল্লাহ অতুবিলাইহে, বাইরে বের হচ্ছেন আস্তাগফিরুল্লাহ অতুবিলাইহে। ইস্তেগফার এই শব্দটা বেশি ব্যবহার করবেন, আরও যদি পারেন রব্বিগফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকান্তা তাওয়াবুল গাফির, ইন্নাকান্তা তাওয়াবুল গাফুর, এই দোয়া পড়ার চেষ্টা করেন। এগুলো ছোটো ছোটো ইস্তেগফারের দোয়া, যত ইস্তেগফার করবেন বিচারের মাঠে আপনার সুবিধা তত বেশি হবে। আর এমনিতে দুনিয়াতে ক্ষমা চাইলে তো, আবদুল্লার মুখে শুনতে পেলাম যে উমার রাজিয়াল্লাহু তাআলা জনগণকে নিয়ে গেছেন পানি চাইতে, উল্টাভাবে বলতে হবে আল্লাহ পানি দাও, তো উমার বলছেন যে তোমরা এক কাজ করো ক্ষমা চাও, জনগণ বলছেন ব্যাপারটা কি, এসেছি পানি চাইতে ক্ষমা চাইবো মানে?
তো বলছে দেখো আল্লাহ বলছেন যে ক্ষমা চাইলে পানি দিয়ে দিবে, আল্লাহ তো ক্ষমাই চাও দেখি কি হয়। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ইউরবিস সাদাকাত, সুদ মানুষের টাকাকে সংকুচিত করে, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। অত্র আয়াত প্রমাণ করে সুদ খেলে মানুষ ভিক্ষুক নিঃস্ব হবে, আজ হোক আর কাল হোক বাঁচার কোনো পথ নেই। কোটি থেকে কোটি টাকা ইনকাম করলেও আপনার চোখের সামনে টাকা হারিয়ে যাবে, অন্যথা আপনার ছেলের সামনে যাবে, নইলে আপনার নাতি পোতার সামনে যাবে, টাকা একদিন হারাবেই। সুদের টাকার শেষ পরিণত হলো ভিক্ষুক সাজা। কিস্তি তুলে যারা বাড়ি বিক্রি করে তারা দেখেন আপনার বাড়ির পাশে প্রমাণ আছে, আমি তার জাজল্য প্রমাণ। আমার বাসার পাশে একজন মহিলা একজন লোক কিস্তি উঠাচ্ছিল, বাড়িটা বিক্রি করে দিয়ে চলে গেছে। এ তো আমি বলিনি, আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহু রেবা, আল্লাহ সুদকে সংকুচিত করেন, সংকুচিতকে আল্লাহ আপনাকে ভিক্ষুক বানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না রেবা ওয়া ইন কাসরা, যদিও সুদে টাকা বেশি দেখা যায়, ওয়া ইন আকলাতুল কাল্লা, তার ফলাফল হলো নিঃস্ব, তার ফলাফল হলো নিঃস্ব। সুদ থেকে ফিরে আসতে হবে যে কোনো মূল্যে, ভুলেও কোনো দিন ব্যাংক থেকে টাকা উঠিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করবেন না, ব্যাংক থেকে টাকা উঠিয়ে জমি কিনবেন না। ব্যাংকে চাকরি করে ভদ্রলোক, ব্যাংকে লোন নিয়ে বাড়ি বানিয়েছে, তোবা করতে হবে, ভুল হয়েছে, টাকা ফেরত দিতে হবে, ভিক্ষে করে খেতে হবে, সিদ্ধান্ত ভুল হয়েছে, বাড়ি তো পাঁচতলা, বউ তো খুব খুশি, আপনার জানাজাই হবে না। আল্লাহ রাসূল বলেন এই শোনা, এই লাশের কোনো লেনদেন আছে নাকি, ঋণ আছে নাকি? জি, তাহলে আমি গেলাম। আল্লাহ রাসূল, আমি তার ঋণের পরিশোধের জিম্মেদারি নিলাম, আমি নিলাম, আমি নিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তার মানে যার ঋণ আছে তার জানা যায় নেই। লাশকে সামনে রেখে চেয়ারম্যানের বক্তব্য চলবে না, এই কথা ঠিক। লাশকে সামনে রেখে হুজুরের বক্তব্য চলবে না, এই কথা ঠিক। তবে লাশকে সামনে রেখে হুজুর বলবেন এর কোনো ঋণ আছে কি? ঋণ থাকে যদি শহীদ হয়ে গেলেও ক্ষমা হবে না, ঋণ থাকে যদি কোনো পথ তাকে ক্ষমা করতে পারবে না। তাই তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরার পূর্বে প্রতিদিন বলতেন, সব সময় বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযুবিকা মিন আযাবিল কবর, আল্লাহ আমি তোমার কাছে বাঁচতে চাই কবরের শাস্তি হতে, আমি তোমার কাছে বাঁচতে চাই জাহান্নামের শাস্তি হতে, আউযুবিকা মিন ফিতনাতিল মাসীহ দাজ্জাল, তোমার কাছে আমি বাঁচতে চাই দাজ্জালের ফিতনা হতে, আউযুবিকা মিন ফিতনাতিল মাহী ওয়াল মামাতে, আমি তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ, আমি তোমার কাছে বাঁচতে চাই পরকালের বিপদ হতে, ইহকালের বিপদ হতে পরকালের বিপদ হতে, কবরের ফিতনা হতে দুনিয়ার ফিতনা হতে, আউযুবিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই আমি ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই আমি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই আমি ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই আমি বড় পাপ হতে, দিন রাত তিনি ঋণ থেকে বাঁচতে চাইতেন। আল্লাহ আমার জন্য ঋণ না হয়, আল্লাহ আমার জন্য ঋণ না হয়। আপনার মাথায় কিভাবে বুদ্ধি আসলো, গোবর ঢুকলো যে আপনি ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করতে গেলেন, ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করতে গেলেন? আমি তো তা কোনোদিন আব্দুর রাজাক বিন এই সময় পরামর্শ দিইনি। আমি বলেছি চকলেট দিয়ে ব্যবসা শুরু করতে হবে, তাহলে ঋণ নেওয়া লাগবে না। চকলেটের পরে কী গো? কলা, তারপরে কাপড়, তারপরে আরও কিছু। কলা দিয়ে ব্যবসা শুরু করলে ঋণ নেওয়া লাগবে? চকলেট দিয়ে? তা আপনি কোটি টাকা দিয়ে হিরোইন কিনলেন কেন কলকাতায়, আর ঢাকায় বিক্রি করলেন, এ ব্যবসা চলবে না। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন চিরদিনের জন্য সুদের চূড়ান্ত সিদ্ধান্ত, সুদের ব্যাপার আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, যারা সুদ খাবে তাদের অর্থ কমে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
সুদ দেখতে বেশি লাগে বটে, সুদের পরিণাম হলো নিঃস্ব ভিক্ষুক হওয়া। মহান আল্লাহ বলেন, আল্লাহুল বায়া ও হাররামার রিবা, আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়কে বৈধ করেন, সুদকে হারাম ঘোষণা করেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকেলা রিবা, পৃথিবীর মানুষ শুনে রাখো, আল্লাহর নবী অভিশাপ করেন, যারা সুদ খায় তাদের উপরে অভিশাপ, যারা সুদ দেয় তাদের উপরে অভিশাপ, যারা সুদের অঙ্ক কষে তাদের উপরে অভিশাপ, যারা সুদের উপরে সাক্ষী থাকে তাদের উপরে অভিশাপ। অকাল হুম সাওয়া, তিনি বলেন সবাই সমান। বলেও কোনোদিন আপনি মনে করবেন না ইসলামী ব্যাংকে চাকরি করা জায়েজ, এদেশে কোনো ইসলামী ব্যাংক হিসাবে রাসূলের পদ্ধতিতে কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই, সবারই সম্পর্ক আছে বাংলাদেশ ব্যাংকের সাথে, অতএব কে 100% নিখুঁতভাবে ব্যবসা করছে এই কথা বলতে পারে না। আরও অবাক কথা যে আমি 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা রেখেছি ব্যাংকে, প্রতি মাসে আমাকে 1 লক্ষতে 1,000 করে টাকা দেয়, ব্যবসা কি এত নিরাপদে হয়? ব্যবসা মানে হলো আমি সাপাহার বাজারে তরি তরকারি কিনলাম, ট্রাক ভর্তি করে নিয়ে গেলাম রাজশাহীতে বিক্রি করব বলে, রাস্তায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো, সবজি নষ্ট হয়ে গেল, তার নাম ব্যবসা। কিনেছিলাম 10,000-এ হলো 10,500, তার নাম ব্যবসা। কিনেছিলাম 20,000-এ হয়ে গেল 15,000, তার নাম ব্যবসা। আরে নিরাপদে প্রতি মাসে আমার জন্য 10 লক্ষতে 10,000, 10 লক্ষতে 10,000, 10 লক্ষ। ধর্ম পাগল হয়ে গেছে, ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু, ধনুহাত লাড্ডু হয় চাহে উসকো খালে যো চাহে উসকো ছোট দে, ভুল হিসাব ব্যবসায় তো নিরাপদ হতে পারে না। অতএব এ দেশের মাটিতে ব্যাংকিং ব্যবস্থায় চাকরি করে পয়সা উপার্জন বৈধ হবে এ কথা অসম্ভব। এ দেশে এমন কোন এনজিও নেই যে এনজিওতে চাকরি করে সেই পয়সা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হতে পারে, ভুল হিসাব। হুজুর যা বলেছেন তা ভুল বলেছেন, এ দেশে যে সন্দেহযুক্ত ব্যবসা আছে সেই সন্দেহযুক্ত ব্যবসা ছেড়ে দিয়ে জীবিকা নির্বাহ করতে হবে, বেশি দিন বেঁচে বেশি পয়সা অবৈধভাবে উপার্জন করার চেষ্টা করিয়েন না, যেহেতু এক সময় যেতেই হবে পৃথিবী ছেড়ে, কাজে এত কিছু হিসাব করা ঠিক হবে না। এই ছেলে, আচ্ছা তোমার আব্বার কথা বলি, তোমাকে বাদ দিলাম, তোমার বাপ বেশি কষ্ট পাবে তো সেই জন্য, তো এখন তো সব জমি কিয়ার কিয়ার হয়ে গেছে, চাঁপাইনবাবগঞ্জের দিয়ারে জমি তো কিয়ার ছিল না, তো ধান জমি মেপে ধান বোনা হতো, জমি মেপে ধান কাটা হতো, তো এখন তোমার বাপ ফাঁড়ি দিচ্ছে, ফাঁড়ি বুঝো ফাঁড়ি, তো সামনে একটা ধানের থোপ পড়েছে, এটা তোমার বাপ কোন দিকে করবে? তোমার বাপ কোন দিকে করেছে জিজ্ঞাসা করি, মানে জাহান্নাম চলে গেছে, তাহাজ্জুদ দিয়ে হবে না। বাপ্পা একটা একটা বুদ্ধি করো, আল্লাহ কিভাবে কি করেছে এখন তো হিসাব দিতে পারবো না, তো যাক 10,000, 20,000, 50,000 টাকা জামিয়া সালাফে বাইতুল হাম জামে মসজিদে দিয়ে দিলাম, আল্লাহ তুমি বাঁচা, পথ সহজ একটা হতে পারে, নিরুপায় এই পথটা অবলম্বন করা যেতে পারে, 10-এর পয়সা ক্ষমা হওয়ার কোনো পথ নেই, আরেকজনের হক ক্ষমা হওয়ার কোনো পথ এভাবে নেই, তার কাছে ক্ষমা নিতে হবে, ধান ফেরত দিতে হবে, না হলে একটা পথ অবলম্বন করলে হতে পারে, ফতোয়া আল্লাহু আলাম। সম্মানিত দিনী ভাই বোন, যত পথ আছে সুদের সব পথ বন্ধ। আব্দুল্লাহ ইবনে হানজালা গাসিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিরহাম রে বায়া কুলু রাজুল হুয়া আলাম আসাদ বিন সিদ্দাত ও সালাসিনে জিনিয়ে, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায় 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। সম্মানিত দিনী ভাই বোন, পাপের চেয়ে বড় আছে, তবে ভাষা এত কঠিন নেই, পাপের চেয়ে বড় আছে তবে ভাষায়ের চেয়ে কঠিন নেই। হ্যাঁ ছেলে, ওই যে তোমার পাশ থেকে, ওই যে আপনার পাশ থেকে লোকটা বা ছেলেটা উঠে চলে যাচ্ছে, আপনি নিষেধ করেন না? আমি তো বেশি ক্লান্ত,
আমি তো এখান থেকে বের হয়ে লক্ষ্মীপুর যাব, নোয়াখালী প্রতিষ্ঠানে উঠব। আমি তো এসেছি সাতক্ষীরা থেকে এসে প্রতিষ্ঠানে থেকেছি, কাজ করেছি, তারপরে জোহরের পরে ফতোয়া বোর্ডে বসেছি। আপনাদের মাসিকাল ইতেসামের ফতোয়া বোর্ড হয় প্রতি মাসে। আপনাদের একটা অতীব গুরুত্বপূর্ণ পত্রিকা আছে, মাসিকাল ইতেসাম পত্রিকা। সম্মানিত দিনী ভাই বোন, সব কিছু হারিয়ে গেলে মাসিকাল ইতেসাম পত্রিকা হারায় না যেন, আমার জীবনে বড় স্বাদ। আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব, সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, সেটাই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, সেটাই জামিয়া সালাফিয়া ছয় মাইল বাবুগঞ্জ বরিশাল, সেটাই জামিয়া সালাফিয়া তেগরা বিরল দিনাজপুর, আরও অন্যান্য ডিস্ট্রিক্টে ভাবছি। আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। আমার কাছে টাকা পয়সা থাক আর না থাক, আমার কাছে টাকা নাই, একথাও সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, একথাও সত্য, ইনশাআল্লাহ গড়বই গড়বে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহীর বাইতুল হাম জামে মসজিদে এখন পর্যন্ত খরচ হয়েছে প্রায় 10 কোটি টাকা, তা আমি তো 10 টাকারও মালিক নই। 90% জমির উপরে মসজিদ, প্রায় 20 বিঘে জমির উপরে এই প্রতিষ্ঠান, 1700 ছাত্র এখন বোর্ডিংয়ে খায়, 800 মেয়ে এখন বোর্ডিংয়ে খায় রাজশাহীতে। দুই প্রতিষ্ঠান মিলে 3500 ছেলে মেয়ে পড়াশোনা করে, সব ভিন্ন ভিন্ন স্থানে থাকে। এখন প্রায় 20 লক্ষ টাকা মাসে বেতন লাগছে জানুয়ারি থেকে, তো 20 লক্ষ। সম্মানিত দিনী ভাই বোন, এই প্রতিষ্ঠানের মুখপাত্র পত্রিকা হচ্ছে মাসিকাল ইতেসাম পত্রিকা, যার কারণে এই পত্রিকার সাথে আপনার সম্পর্ক থাকতে হবে। কাজে আপনি আমাকে ক্লান্তি দেখায়েন না, ফতোয়াবাদ শেষ করে 7:30-8টার সময় আমি গাড়িতে উঠেছি, গাড়িতে উঠে আপনার এখানে এসেছি, আমি আপনার সামনে এখন কথা বলছি। কথা বলে আমি ঢাকা জামিয়া সালাফিয়া হয়ে আমি যাব লক্ষ্মীপুর নোয়াখালী, সেখানে প্রোগ্রাম করে ফিরে জুমার খুতবা দেব কুমিল্লা ইনশাআল্লাহ। কুমিল্লা থেকে খুতবার পরে আমি যাব ব্রাহ্মণবাড়িয়া, বিবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া, ওখানে প্রোগ্রাম শেষে আমি যাব সিলেট মৌলিবাজার ইনশাআল্লাহ। সিলেট মৌলিবাজার হয়ে বিমান হয়ে ঢাকা হয়ে সৈয়দপুর হয়ে দিনাজপুরে প্রোগ্রাম করে রাজশাহী ফিরব, এই মর্মে বের হয়েছি। আপনি যদি বলেন আব্দুর রাজাক সাহেব আমি আপনার চেয়ে ক্লান্ত, তাহলে কি এটা চলবে? দয়া করে আমাকে কাজ দেখায়েন না কিছুক্ষণ, সম্মানিত দিনী ভাই বোন, আর আপোষে কোনো কথা বলবেন না, আপনাকে বলছি। আর এরপরে আপনি আপনার স্ত্রীকে বলে দিন যেন চিল্লাচিল্লি না করে, ঢং যেন না দেখায়, একবার মুখ বন্ধ করে ছেলেকে কোলে নিবে, মুখ বন্ধ করে, মুখ খুলে যেন কিছু না বলে। আর ছেলেরা তোমরা খুব সোচ্চার হও, জেনা সবচেয়ে মহাপাপ, জেনা ঘৃণিত পাপ, যেগুলো বড় বড় পাপ রয়েছে তার সবচেয়ে ঘৃণিত পাপ হলো জেনা। জেনার পাপের ভাষা এত কঠিন নয়, সবচেয়ে ঘৃণিত পাপ হলো চুরি, চুরির পাপের ভাষা এত কঠিন নয়, ঘৃণিত পাপ হলো মিথ্যা সাক্ষী। নওগাঁ জেলে 20 বছর থেকে একটা লোক আছে, নিজেই জানে না আমি কেন জেলে, ও হলো 1 নম্বর আসামি, যেদিন মারামারি হয় সেদিন ও ছিল রংপুরে, আর সাক্ষীদাতা বলছে আমি নিজ চোখে মারতে দেখেছি, অথচ যাকে মারতে দেখেছি বলছো সেদিন ওই গ্রামেই ছিল না। তাহলে কেমন সাক্ষী দিলে এর না মিথ্যা সাক্ষী? মিথ্যা সাক্ষী দিবে যে সে জাহান্নামে যাবে, তবে ভাষা এত কঠিন নয়। পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শেরেক, তবে ভাষায় অত কঠিন নয়। পাপের জগতে দ্বিতীয় মহাপাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা, তবে ভাষায় এত কঠিন নয়। অবাক ভাষা, অবাক হতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কে যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে, তার নাম সুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রেবা সাবুনা জুজান আইসা রহায়ন করার জন্য উম্মাহু,
সুদের পাপের 17টি ভাগ রয়েছে, তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। সুদের পাপ ছোট থেকে বড়, বড় থেকে ছোট, তার সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। বলেন তো কেমন ভাষা! এরকম ভাষা অন্য কোনো পাপের সাথে জড়িত নয়, এ হচ্ছে সুদের পাপ। আপনি আমার দিকে চেয়ে থাকবেন এক খেলে, আমি একটা লম্বা হাদিস অনুবাদ করছি, আর কোনো ছেলে যেন আপনার পাশ থেকে না উঠে, কোনো মহিলা যেন আপোষে কথা না বলে। অল্পক্ষণে আমি কিছু অংশ অনুবাদ করে কিছু অংশ বলে শেষ করব, শুধু অনুবাদ করলে ঘন্টা যাবত লেগে যাবে। আমি এই সুদের অংশ দেখানোর জন্য একটা হাদিস অনুবাদ করছি, আপনি এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন। শামর ইবনে জুন্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাত আদায় করে আমাদের মুখামুখি হয়ে জিজ্ঞাসা করতেন, হালরা মিনকুম আল্লাইলাতা রুইয়া, সঙ্গী সাথে তোমরা কেউ স্বপ্নে কিছু দেখেছো? ফাইন রাহাদুন কাসাহা, কেউ যদি কোনো কিছু স্বপ্নে দেখত তাহলে আল্লাহ রাসূলের সামনে বলে দিত, আল্লাহ রাসূল তখন তার তাবির করে দিতেন, তোমার স্বপ্নের ফল হলো এই, তোমার স্বপ্নের ফল হলো এই, তোমার স্বপ্নের ফল হলো এই। একদা ফজরের সালাতের পরে আল্লাহর নবী আমাদেরকে বলছেন, তোমরা কি গত রাত্রে কোনো স্বপ্নে কিছু দেখেছো? কুল্লান লা, আমরা বললাম জিনা, আমরা স্বপ্নে কিছু দেখিনি। তখন আল্লাহ রাসূল নিজে বলছেন, শোনো, ইন্নি রায়তাল লাইলাতা রাজুলাইনি, আমি গত রাতে দুইটা লোককে স্বপ্নে দেখলাম, ফাতায়নি, তারা দুইজন আমার কাছে আসলো, ফাঁকা যাবে আদাইয়া, তারা আমার দুই হাতকে ধরলো, ধরে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। তারা আমার দুই হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, যেতে যেতে আমি একটা লোকের পাশে চলে আসলাম, দেখি লোকটা বসে আছে আর তার পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে আছে একটা লোহার লাঠি, বাঁকা লাঠি, ফেদ খোলো ফিসিদকে, বাঁকা লোহা লাঠি, তার লোহার লাঠি তার মুখের ডান দিকে ঢুকিয়ে দিচ্ছে, ঢুকিয়ে চিরে ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে, আবার লাঠিটা বের করে মুখের বাম দিকে লাগিয়ে দিচ্ছে, বাম দিককে চিরে ফেলে পিছন দিকে নিয়ে যাচ্ছে, আবার লাঠিটা বের করে ডান দিকে লাগাচ্ছে, লাঠিটা আনতে না আনতে দেখে ডান দিক ঠিক হয়ে গেছে, আবার চিরে ফেলছে, আবার বাম দিকে লাগাচ্ছে, বারবার এই দৃশ্য। আমি বললাম, মা হাজা, এ কি দৃশ্য? কালা, তারা দুজন বললেন, ইনতালে চলতে থাকেন, ফান তালাক না, আমি কিছু না বলে আমরা চলতে থাকলাম, চলতে চলতে চলে আসলাম, দেখি একটা লোক চিত হয়ে শুয়ে আছে, শুয়ে আছে আর একটা লোক পাশে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা পাথর আছে, ইয়াস দেখো বিরাশাহু, এই পাথর দিয়ে মারছে তার মাথার উপরে, মাথায় লেগে মাথা একবারে ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে চলে যাচ্ছে, লোকটি পাথরটা আনতে যাচ্ছে, এইখানে আসতে না আসতে দেখে মাথাটা ঠিক হয়ে গেছে, ফাদার আসহ কামা কানা, মাথা যেমন ছিল তেমন হয়ে গেছে, যতবারে মারে তাদা দাহাল হাজারো, পাথরটা ছিটকে চলে যায়, ফান্তালাকে এলাই হেলে এক যাহু, ও আবার পাথর আনতে যায়, দেখে মাথা ঠিক হয়ে গেছে। দৃশ্য দেখে আমি বললাম, মা হাজা, একই দৃশ্য? কালা, তারা দুজন বলে, ইনতালে চলতে থাকেন, ফান্তালাক না, কিছু না বলে চলতে থাকলাম, চলতে চলতে ফা আতাই না আল্লাহ নাকবিল মিসরি তান্নুরে, একটা গর্তের পাশে চলে আসলাম, দেখি গর্তটা চুলার মতো, তন্দুরি রুটি সিদ্ধ করার জন্য যে চুলা থাকে সেই চুলা, ফা আলা হুসাইকুন অসফলও আসে, তার উপর হচ্ছে সংকীর্ণ, ভিতর হচ্ছে প্রশস্ত, উপর হচ্ছে সংকীর্ণ, ভিতর হচ্ছে প্রশস্ত, তাতাওয়াক্কাদু ফিহিন নার, তার ভিতরে আগুন ধাঁধা ধাঁধা ধা করে জ্বলছে, ফাইজা ইরতাফাত ইরতাফাউ, যখন আগুন জোরে জ্বলে উঠছে তখন ভিতরে যা আছে সব উপরে চলে যাচ্ছে, মনে হচ্ছে বের হয়ে পড়ে যাবে, ফাইজা খামেদাত রাজাউ ফিহা, আগুন যখন একটু কমে যাচ্ছে সব নিচের দিকে চলে যাচ্ছে, ফিহারে জল নেশন ওরা, দেখি সেখানে নারী পুরুষ উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে, আর যখন আগুন জোরে জ্বলে উঠছে নারী পুরুষ একসাথে হয়ে উলঙ্গ অবস্থায় ধাঁধা ধাঁধা ধা করে উপরে চলে যাচ্ছে, আবার যখন আগুন কমে যাচ্ছে আবার নিচের দিকে চলে যাচ্ছে। আমি বললাম, মা আচ্ছা, এ কি দৃশ্য? ছি 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 ছি, জিবরাইল, এ কি কথা? আরে এ কি কথা, পুরুষ নারী কেন উলঙ্গ হয়ে একসাথে জমা ধরে আছে, তারা কেন আগুনে এভাবে জ্বলছে, ঘটনা কি? তখন তারা দুজন বললেন, ইনতালেক, চলতে থাকেন, ফান্তালাক না, কিছু না বলে চলতে থাকলাম, চলতে চলতে দেখি একটা রক্তের নদী, নদীতে পানি নেই, শুধু রক্ত রক্ত, দেখি রক্তের নদীর পাশে একটা লোক রয়েছে আর ভিতরে একটা লোক আছে, কুল্লামা আরাদা আয়াখরা যারা বারা জল ফিফিয়ে,
যতবার লোকটা রক্তের নদী থেকে উঠার চেষ্টা করছে ততবার তার মুখের উপরে পাথর মেরে তাকে রক্তের নদীর ভিতরে করে দিচ্ছে। দৃশ্য দেখে আমি বললাম, মা হাজা জিবরাইল একই দৃশ্য, ব্যাপারটা কি? লোকটাকে এইভাবে মেরে রক্তের নদীর মাঝামাঝিতে করা হচ্ছে কেন? নদীতে কেন পানি নাই, শুধু রক্ত আর রক্ত? ঘটনা কি? তারা দুজন বললেন, ইনতালেক চলতে থাকেন, ফান্তালাক না, কিছু না বলে চলতে থাকলাম। ফাতাই নালা রওজাতিন খাজরা, চলে আসলাম একটা সবুজ বাগানে, বিশাল বাগান, ঝকঝকে টকটকে আছে সবুজ বাগান। ফিয়া সাজারাত নাজিমা, দেখি তাতে একটা বিশাল বড় গাছ, অফিয়াসলি সাজারের সাইকন। দেখি গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ বসে আছেন, অমম আলাদ নাসের। দেখি বৃদ্ধ মানুষের সামনে কতগুলি বাচ্চা ছেলে ছোটাছুটি দৌড়াদৌড়ি করছে। রাজুলুন কারিবুন মিনে সাজারে, গাছ থেকে একটা দূরে একটা লোক ইউকেদুন নারা, দেখি লোহার লাঠি নিয়ে আগুনকে উত্তেজিত করছে। ফাসায় দাবিয়া সাজারা, তারা দুজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেল, পাতখানের দাঁড়ান নিগ একটা ঘরে ঢুকিয়ে দিল। মারায় তো হাসানা কাত্ত, আমার জীবনে এত সুন্দর টকটকে ঝকঝকে ঘর জীবনে কোনোদিন দেখিনি। সেই ঘরের ভিতরে দেখি যুবক যুবতী বৃদ্ধ ছেলে মেয়ে সব ভর্তি, ফাখরা জানি না। তারা দুজন আমাকে সে ঘর থেকে বের করে নিল, আর উপরে নিয়ে চলে গেল, আর উপরে নিয়ে গিয়ে একটা ঘরে ঢুকিয়ে দিল। হে হাসান আফজাল মিনহা, আরে পরের ঘরটা আগের ঘরের চেয়ে অনেক 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 উত্তম, অনেক সুন্দর, কি আমার বিক্রিয়ার আমি বিবরণ দিই। আমি দেখি সেখানে যুবক আর বৃদ্ধ মানুষ আছে, মহিলা নেই, ছেলে মেয়ে নেই, এটা দেখতে পায় না, শুধু দেখলাম যুবক আর বৃদ্ধ মানুষ। আমি তাদের দুজনকে বললাম, আখবিরিন আমার আয় তো, শোনো আমি যা কিছু দেখেছি আমাকে বলে দাও। আমি এগুলো কী দেখলাম, তালা নাম? তারা দুজন বলল, জি হ্যাঁ আপনাকে সব বলে দিচ্ছি, এবার আপনি আরও সতর্কতার সাথে এক খেলে চেয়ে থাকবেন। এই ছেলে কারো গায়ে হাত রাখো না, রেডি হও, তোমাকে আমি বিরক্ত করতে আসিনি, তোমার বিরক্তির আগে আমরা আলোচনা শেষ করব। যেহেতু এখন সব দৃশ্যগুলি যেগুলো তিনি দেখলেন তার বিবরণ দেওয়া হবে, এক খেয়ালে চেয়ে থাকুন। হাদিস বুখারি, সন্দেহের কিছু নেই, ওই যে আপনি দেখলেন যার মুখের পাশ দিয়ে লোহার লাঠি, বাঁকা লাঠি ঢুকিয়ে মুখ চিরে ফেলা হচ্ছে, রাজুলুন কাজ্জাব, ও হলো মিথ্যুক, মিথ্যে কথা বলত। আজকে দোকানে বসে কটা মিথ্যে কথা বলেছেন? এই ছেলে তুমি তো খুব ছোটাছুটি করো, মিছিল বের করো, তোমার মাথায় কিছু আছে, তোমাকেও খেতে দিবে? মানুষের বাড়িতে কাজ করে খাও, মানুষের পিছনে পড়িও না, পৃথিবী অনেক বড়। দেখো মিথ্যে কথা ত্যাগ করো, বাকি আর কোনোদিন মুখ দিয়ে মিথ্যে কথা বলবো না। এ দেখো আল্লাহ রাসূল বলছেন এইভাবে তার মুখ চিরে ফেলা হবে বিচারের দিন পর্যন্ত, বারবার মুখকে চিরে ফেলা হবে ওর যে মিথ্যে কথা বলে। তারপর ওই যে দেখলেন একটা লোক চিথে শুয়ে আছে, পাশ থেকে পাথর দিয়ে তার মাথাকে ভেঙে ফেলে দেওয়া হচ্ছে। ফারাজুলুন আলে, মনে হচ্ছে না হুজুর মানুষ, বক্তা হলে আরো কঠিন, হুজুর হলেই কঠিন, বক্তা আরো কঠিন। আব্দুর রাজ্জাক সাহেব, বক্তা কেন কঠিন হলে একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ, সেটা আপনার জানা আছে। ওই যে আল্লাহ রাসূলকে একবার জিবরাইল উপরে নিয়ে যাচ্ছিলেন, দেখছিলেন, দেখলেন যে একটা, দেখলেন যে কতগুলো লোকের ঠোঁট জিভাকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, জিভাকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেয়, বিশাল কথা তো, আগুনের কাঁচি জিভাকে কেটে দেওয়া হচ্ছে। তা আল্লাহ রাসূল তো দেখে অবাক, জিবরাইল বলো বলো একই কথা, আরে মানুষের জিভাকে কেটে দেওয়া হচ্ছে কেন, মান হলে এরা কারা? তখন জিবরাইল বলছেন, হাউলায় ক্ষত বাউমিন উম্মাতে, এগুলো আপনার উম্মাতের বক্তা। আমি বলেছি শতকরা 95 জন বক্তা মিথ্যুক, তোমা আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক। তোমার যদি সাহস হয় যে আমার মুফাসসির মিথ্যে কথা বলে না, তাহলে তুমি পেশ করতে পারো, আমি তোমাকে কথায় কথায় দেখাব। শোনো, দিন রাত দেখালাম, ওই তো তাবিজের কথা নকশা করা আছে, আর মানুষের বানানো দোয়া, দোয়া ও খাতমিল কোরআন, কোরআন শরীফ খতমের দোয়া আমি কিয়ামত পর্যন্ত সময় দিয়েছি, আরও সময় দিয়েছি। বর্তমানে এসে যদি 3 ফুট পরপর দাঁড়ানো প্রমাণ হয়ে যায়, তা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর কোনো দিন বক্তব্য দেব না।
আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি কাবা ঘরে প্রতিদিন 3 ফুট পর পর দাঁড়ায় তবুও হবে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে, এসে বলতে হবে, পৃথিবীর মানুষ, আমি মোহাম্মদ বলছি, তোমরা 3 ফুট পর পর দাঁড়াও। সেদিন হতে পারে, তাছাড়া হবে না। যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, এই সিদ্ধান্তের কোনোদিন পরিবর্তনও হবে না। মসজিদে মরে যাওয়া ভালো, মাঠে মরার চেয়ে কোথায় মরব? মসজিদেই মরি। আরে সুলিও হয়নি, ফাঁসিও হয়নি, ইংরেজ সরকার আলেম ওলামাকে ধরে ফাঁসি দিত আর ছেলে মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়ে বাড়িতে আগুন লাগিয়ে দিত। এটা হলো ইংরেজদের সিদ্ধান্ত। লোকটাকে কি করেছে? মাওলানা সাহেবকে ধরে কি করেছে? ফাঁসি দিয়ে দিয়েছে। আর স্ত্রী ছেলে মেয়েকে কি করেছে? বাড়ি থেকে বের করে দিয়েছে। তারপর বাড়িটাকে কি করেছে? আগুন দিয়ে চালিয়ে দিয়েছে। তো ওই বেশি মাজলুম না আপনি? আপনার সুলিও হলো না, ফাঁসিও হলো না, আর আপনি বলেন বেশি মানুষ আসবে না, বেশি মানুষ আসবে না 3 ফুট পর পর। আর আপনি একটা মসজিদের সর্দার সভাপতি, দাড়ি ছোট করা চাঁচা আছে, আর আপনি বলছেন বেটা 3 ফুট পর পর দাগ দাও, 3 ফুট পর পর দাগ দাও। দে লাল কালি দিয়ে দাগ দিলে দিন 3 ফুট পর পর, ও দাড়ি চাচা সভাপতি সেক্রেটারি। আমি আব্দুর রাজাক বিন ইউসুফ আপনাকে সভাপতিও করিনি, সেক্রেটারিও করিনি, করবো না। আর আপনাকে আমি হিসেব করে আমার জীবনে কোনোদিন কথা বলিনি, বলবো না। পয়সা নিয়ে আমাকে বক্তব্য দিতে হবে এটা না। কালকে আমি সাতক্ষীরা থেকে এসেছি, 1 পয়সা দেয়নি, 1 পয়সাও নয়। তো সাতক্ষীরাতে তো গাড়িটা এমনি আসবে না, নাকি এমনি আসবে? এরকম কতদিন আছে, কতদিন আছে? একবারে দিনাজপুর থেকে এসেছি, সে একবারে শেষ প্রান্ত 1 পয়সা দেয়নি। পরীক্ষা করে দেখছে, দেখি কি হয়। আর এ তো সাপাহার, এটা তো নওগাঁ, এটা তো হিসাবই নাই। আর পিছন থেকে একজন বলছে যে এই মাঠে নাকি কম টাকা দিয়েছে, সেজন্য নাকি আসছেন না। আমি কখন এসেছি এটা আমার মনে নাই, আল্লাহ মাফ করো। শোনো এই ছেলে, শোনো, আমার উপরে কোনো মন্তব্য করো না, না জেনে তোমার মন্তব্যটা হয়ে যাবে, মন্তব্য হয়ে যায় হিংসা করে। ভুলেও কোনো দিন কারো পাল্লা তো পড়ে, অন্তত আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার উপরে কোনো মন্তব্য করো না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আমার জীবনে কোনো দিন স্বার্থ নিয়ে একটা 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 পা ফেলেছি তা আমার মনে নেই। কেউ যদি আমার সামনে প্রমাণ করে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাথেও চেয়েছিল, তাহলে আমি আর কোনো দিন বক্তব্য দেব না। আচ্ছা, টাকা কম দিয়েছিলে সেই জন্য অনেক দিন পরে আসলাম, এটাই হলো, কিন্তু পাথেও চেয়েছিলাম কি? এটা কি তুমি বলতে পারো? যখন আমার হাতে টাকা দিয়েছিলে তখন আমার মুখখানটা একটু কালো কালো কেমন কেমন দেখলে, এরকম মনে হয় কি? তাহলে তাহলে তুমি যা বলেছ সব অপবাদ, তুমি নিজেও গেছো খামাখা আর হিংসা করে আর একজনের পাল্লায় পড়ে, কি করেছো তুমি? কত মানুষ আমার কাছে যেখানে সেখানে ক্ষমা চাই, মোবাইলে ক্ষমা চাই, সাক্ষাৎ হলে ক্ষমা চাই। আচ্ছা ঠিক আছে, আপনি বললেন যথেষ্ট, আল্লাহ আপনাকে মাফ করুক। সম্মানিত দিনী ভাই বোন, ওই যে আপনি দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন জিব্রাইল, ওই যে আপনি দেখলেন মাথা ভেঙে ফেলা হচ্ছে, ও হচ্ছে মাওলানা মানুষ, জানা অনুপাত আমল করেনি, যার কারণে শাস্তি হচ্ছে। অনেক কথা আলেমের ব্যাপারে আছে, তা আমি এখানে বলছি না, তবু উপদেশ বইয়ে পড়তে হবে, উপদেশ বই রাখা জরুরি। কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান রাখা জরুরি। রিজিক রাখতে আপনি বাধ্য, অন্তত রিজিক বইটি 10 বার পড়বেন। আব্দুল্লাহ লিখা মিন্নাতুল বারি নিজের ছেলের লিখা মনে করবেন, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারি মনে করবেন, আমার নিজের ছেলে রেখেছে, আমি একটু লিখেছে, একটু বইটা পড়ে দেখি, আমার আদরের ছেলে লিখেছে, বইটা একটু পড়ে দেখি। এইভাবে আপনি একটু ভালোবাসা দেখিয়ে পড়বেন, অনেক উপকার হবে, আশা রাখি ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বললেন, ওই যে আপনি দেখলেন একটা গর্তে আগুন জ্বলছে, ধাঁধা ধাঁধা করে জ্বলছে, আর তারা উলঙ্গ অবস্থায় পুরুষ নারী জমা ধরে আছে, আগুন যখন জোরে জ্বলছে উপরে চলে যাচ্ছে, আবার যখন আগুন কম হচ্ছে তখন নিচে চলে যাচ্ছে, অমর জোনাতা জওয়ানি, ওরা হচ্ছে ব্যভিচার ব্যভিচারিণী।
যারা জেনা করেছে জীবনে তারাকে উলঙ্গ অবস্থায় জমা করে দেওয়া হয়েছে, জমা করে দিয়ে আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়েছে, জ্বলছে, জ্বলতে জ্বলতে আগুন জ্বরে উঠলে উপরে যাচ্ছে, আবার নিচে চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক বর্ণনায় বলেছেন যে আমাকে জিব্রাইল এবং মিকাইল নিয়ে গেল, দেখি হঠাৎ করে অনেক মানুষ আসাদ্দ ইনতিফাখান ফুলে ফেভে বিশাল বিশাল আকৃতি হয়ে আছে, 30-40 হাত উঁচু উঁচু লাশ পড়ে আছে, এত গন্ধ, মনে হচ্ছে গ্রামের টয়লেট, মনে হচ্ছে গণশৌচাগার, মনে হচ্ছে গ্রামের টয়লেট, মনে হচ্ছে গণশৌচাগার, গন্ধের টিকা যায় না। আমি বললাম জিব্রাইল মান হাউলা, এরা কারা জিব্রাইল? তখন জিব্রাইল বললেন আহমদ জোনাতাস জওয়ানি, এরা হলো ব্যভিচার ব্যভিচারিণী। একটা হাসান হাদিস, অনেকে বলতে চেয়েছেন হাসান নয় জৈব, হাসান হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেসব মহিলারা জেনায় লিপ্ত হবে ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে থাকতে পারবে না, যেসব মহিলারা জেনায় লিপ্ত হবে ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। জিব্রাইল একই কথা, আরে এত ফুলে ফেফে কে তারা, এত গেনা মোটা মোটা। জিব্রাইল বললেন ওরা হলো ব্যভিচার ব্যভিচারিণী, এই যে দেখছেন উলঙ্গ অবস্থায় জমা হয়ে জ্বলছে, এরা হলো ব্যভিচার ব্যভিচারিণী। তারপরে আপনি দেখলেন একটা লোক রক্তের নদীতে পড়ে আছে, যতবার উঠতে চেষ্টা করছে ততবার পাশ থেকে পাথর মেরে তাকে রক্তের মাঝামাঝিতে করে দেওয়া হচ্ছে, অহ আকেল রেবা, ও হচ্ছে সুদখোর। লম্বা হাদিস অনুবাদ করে আসছি এই বাক্যটার কারণে, এক কেউ যদি এক টাকা সুদ খায় 36 বার জেনা করলে যত পাপ হবে, এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। দুই, সুদের পাপের 17টি ভাগ রয়েছে, ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। দেখেন তো ভাষাটা কেমন, মানুষ মার সাথে জেনা করবে, মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। তিন, কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে তাকে পাথর দিয়ে তার মুখকে ভেঙে চৌচির করা হবে, যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে শেষ বিচার হলো জাহান্নাম। সম্মানিত দিনী ভাই বোন, সুদের অবস্থা আপনি বুঝতে পারলেন, সুদের দুনিয়াতে শেষ পরিণতি ভিক্ষু, সুদের শেষ পরিণতি পরকালে জাহান্নাম, সুদের শেষ বিচারের মাঠের অবস্থা হলো রক্তের নদীতে পড়ে থাকা, রক্তের নদীতে আপনি পড়ে থাকবেন যতক্ষণ পর্যন্ত বিচার না হচ্ছে। এই ছেলে এক সিরিয়াল বলো, মনে করে নিয়ে যেতে হবে, এই ছেলে খেয়াল করো এদিকে, এক সুদের শেষ পরিণতি দুনিয়াতে কি ভিক্ষুক হওয়া। আমি বুঝছি টাকা বেশি হলো তার ফলাফল এই। দুই, কেউ যদি 1 টাকা সুদ খায় তাহলে সেটা কি হলো, 36 বার জেনা করার সমান পাপ হলো তার চেয়ে বেশি। তিন, সুদের পাপের 17টি ভাগ রয়েছে, ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। চার, কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে বিচার মাঠে ফেলে দেওয়া হবে, যতক্ষণ পর্যন্ত বিচার শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোথায় থাকবে, রক্তের মধ্যে পড়ে থাকবে, রক্তের মধ্যে, আর পাশ থেকে বারবার তার মুখের উপরে পাথর মারা হবে। আজ থেকে তোবা করে এইভাবে আস্তাগফিরুল্লাহ ওয়া তুবিলাই হে, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবিলাই হে, আপনাকে আমি আশ্বস্ত করে যাচ্ছি। আর একটা জরুরি, এই ছেলে থামো, আমি দোয়া পড়ছি, কথার শেষে এসেছি, আমি আপনাকে আশ্বস্ত করছি দিনী ভাই বোন, শুনেন, আজকেই যদি তোবা করতে পারেন, আল্লাহ আমি সুদের লেনদেন বন্ধ করলাম, ইনশাল্লাহ সব পাপ ক্ষমা হয়ে যাবে। কেন, এই পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। কাজে নিরাশা হবেন না। এরপরে আপনি যে দেখলেন গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিসসালাম, সামনে কতগুলি বাচ্চা ছেলে, তারপর আপনি যে দেখছেন উনি হচ্ছেন জাহান্নামের মালিক, আগুন উত্তেজিত করছে, আমি যে আপনার ডান হাত ধরে আছি আমি হচ্ছে জিব্রাইল, ইনি যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মিকাইল, আপনি উপর দিকে মুখ করেন আমি করলাম, ওই
যে ঘর এটা আপনার ঘর। তখন আমাদের নবী বললেন, ছেড়ে দেন তাহলে আমি ঘরে ঢুকি। তখন তারা দুজন বললেন, না না, আপনার বয়স বাকি আছে, যেদিন আপনার বয়স শেষ হয়ে যাবে সেদিন আপনি এখানে চলে আসবেন বুখারি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে সংক্ষিপ্ত বিবরণে সুদ থেকে কঠিনভাবে সতর্ক সাবধান থাকার জন্য অনুরোধ জানাচ্ছি, পাঁচ অক্ত সলাত আদায়ের জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষভাবে বটগাছের নিচে আপনার সব বই, ও আচ্ছা আচ্ছা, বই পুস্তকগুলি আজকে এখানে নাই মনে হয়, বটগাছের নিচে আছে। আপনার সাথে আমার শেষে জরুরি কয়েকটি কথা, তার প্রথম কথা হচ্ছে সব দিনই ভাই বোনকে মাসিক আলিতে সম্পত্রিকা নিতে হবে। আজ না পাওয়া গেলেও ব্যবস্থা করতে পারবেন রাজশাহী থেকে। এরপরে আবদুল্লাহ লিখা বই রিজিক বইটি সংগ্রহ করতে হবে। আবদুল্লাহ লিখা বই মিন্নাতুল বাড়ি, কে বড় ক্ষতিগ্রস্ত কে বড় লাভবান, বইগুলি সংগ্রহ করতে হবে। আর জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করতে হবে। রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় মার্চের 4-5 মার্চ দেশের সব বড় বড় আলেম ওলামা উপস্থিত থাকবেন, সবাই সেদিন উপস্থিত হবেন। আমি আপনাদের কয়েকটা জিজ্ঞাসার উত্তর দিই, সবাই আপনারা বটগাছের দিকে আগিয়ে যাবেন, ওখানে সব বই পুস্তকগুলি আছে। এখানে হয়তো বা ভিড় হয়, মানুষের নেওয়া অসুবিধা হয়, যার কারণে ওখানে ব্যবস্থা করা হয়েছে। আপনারা বইয়ের যেটা মূল্য সেটাই, রিজিক বইয়ের মূল্য 70 টাকা, মিন্নাতুল বাড়ির সম্ভবত 200-250 টাকা। আর কে বড় ক্ষতিগ্রস্তর খবর আমার এখন জানা নাই, দুয়ার বই থাকলে 80 টাকা মূল্য, 42টা সহি হাদিস আছে হাত তুলে দোয়া করার দুয়ার বইয়ে। আমার দিনী ভাই বোন সকলের জন্য দোয়া কামনা করে বলি, আমার ভাই হওয়ার পর মারা গেছে, তাহলে কি তার নাম রেখে মাটি দিতে হবে? নাম রাখতে পারেন, তবে আকিকা হবে না, জন্মের পর পর নাম রাখা যায়। আকিকার জন্য 7 দিন লাগে, 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা লাগবে না। আমরা দুই ভাই, এক ভাই মারা গেছে, কেউ বলল আমরা বলি যে আমরা দুই ভাই বলা কি ঠিক? বলতে পারেন, এক ভাই আছে আর এক ভাই মারা গেছে, তাতে সমস্যা নেই। ও আর আছে, আমি শেষ মনে হয়। মসজিদে ইমামের পিছনে প্রথম কাতার থেকে শেষ কাতার পর্যন্ত ডান দিকে পুরুষ এবং বাম দিকে মহিলাদের সালাতের ব্যবস্থা করা হয়েছে। পিছনের বারান্দা পুরো ফাঁকা থাকা সত্ত্বেও এভাবে সালাত আদায় করলে সালাত হবে কি? সালাত হয়ে যাবে, সালাত হবে না কিছু নেই, তবে বারান্দায় তাদের ব্যবস্থা করতে হবে, পাশে নয়, কেননা বুখারি মুসলিমের হাদিস ওদেরকে পিছনে দাঁড়াতে হবে, আর নাহলে ভিন্ন স্থান হতে হবে। দুইতলা করেন, ওরা দুইতলায় যাক, ভিন্ন স্থানে নইলে পিছনে, যে কয়েকদিন পড়েছেন পিছনে ব্যবস্থা করেন, নাহলে উপরে ব্যবস্থা করেন। স্বামী রমজান মাসের সব সিয়াম কাজা করে মারা গেছে, স্ত্রী তার পক্ষ থেকে সিয়াম পালন করতে পারবে কি? জি না, দিন প্রতি 2 কেজি করে চাউল কাফফারা দিয়ে দিতে হবে। কোরআন শরীফের জের জবর বেদাত এর মধ্যে পড়ে, বেদায়াতের মধ্যে পড়ে কি না? জি না, জের জবর বেদাতের মধ্যে পড়ে না। জের জবর অলা পড়লে 12 নেকি হবে, আর জের ছাড়া পড়লে 10 নেকি হবে, এরকম হিসাব থাকলে বেদাত হতো। জের জবর প্রয়োজনে দেওয়া হয়েছে, যাদের প্রয়োজন নেই তাদের লাগবে না। আরবিরা জের জবর ছাড়াই পড়তে পারে। নামাজে হাত কবজির উপর না কনয়ের উপর? কবজির উপর কনয়ের উপর দুটাই সহি হাদিস, এটা হলো বাহু, এটা হলো কবজি। তবে কবজির উপরে থাকবে তখন এখানে, আর বাহুর উপরে থাকবে তখন একটু নিচে সামান্য। আমার বিয়ে হওয়া 7 বছর হলো, আমার 2টি মেয়ে হয়েছে, আমার স্বামী জুয়া খেলে, আমি জান্নাত যেতে চাই,
আমি কি তার সাথে সংসার করে জান্নাতে যেতে পারবো? আপনি বলতে থাকেন, দেখা যাক কি হয়। জুয়া মহাপাপ, ইনশাল্লাহ ফিরে আসতে পারে। আপনি ধৈর্যের পরিচয় দেন, নইলে এক সময় সংসার ত্যাগ করবেন। প্যান্টের নিচে জড়ানো হবে না, টাকনোর ওখানে, কোমরে জড়াতে হবে, নিচে জড়ানো নিষেধ। কোনো ব্যক্তি যদি শিরক বেদাতের বিরুদ্ধে কথা বলে কিন্তু দেখা যায় গোপনে তাদেরকে সাহায্য করে, এরা কেমন লোক? এরা মুনাফিক লোক। হুজুর, জায়নামাজে কাবা শরীফের ছবি থাকলে নামাজ হবে কি? কাবা শরীফের ছবির কারণে জায়নামাজে নামাজ হবে না, এ কথা ঠিক নয়। হবে, কিন্তু প্রত্যেক যে জায়নামাজে কাবা ঘরের ছবি বা নকশা আছে এসব জায়নামাজ ত্যাগ করতে হবে। নকশাতে একাগ্রতা নষ্ট হয়, এই জন্য চলবে না। কাবা ঘর আছে এই জন্য চলবে না, এই কথা ঠিক নয়। অতএব মসজিদে ঢুকলে লেখা আছে মোবাইল ফোন বন্ধ করুন, আল্লাহু আকবার, তারপর এমনিতে হয়ে গেল মুখে, মোবাইল ফোন বন্ধ করুন, আল্লাহু মুহাম্মদ লেখা যাবে, আল্লাহু মুহাম্মদ, এগুলো সব হারাম। আল্লাহু মুহাম্মদ একেবারেই চলবে না, একেবারেই হারাম। আর মোবাইল ফোন বন্ধ করুন লিখলে দেওয়ালের পিছনে লিখতে হবে, ঘড়ি থাকলে দেওয়ালের পিছন দিকে থাকবে, চোখের সামনে নয়। পুরুষ ও নারীদের সালাত ভিন্ন? জি না, একই। এতটুক যে পুরো মহিলা এমাম লাইনে দাঁড়াবে, মহিলা এমামের ভুল হলে হাতের উপরে মেরে সতর্ক করবে। স্বামী স্ত্রী একসাথে কীভাবে সালাত আদায় করবে? স্বামী আগে দাঁড়াবে, স্ত্রী পিছনে দাঁড়াবে, স্বামী একামত দিয়ে সালাত শুরু করবে। কোরআন তেলাওয়াত শেষে কী পড়বে? সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।